সবাইকে স্বাগতম আজকের লেকচারে। আজ আমি অনুশীলনী 15 এর 18 নম্বর সমস্যাটি সমাধান করব। 18 নম্বর সমস্যাটি হচ্ছে ত্রিভুজ ABCD এর AD একটি মধ্যমান। দেখাও যে AD স্কয়ার প্লাস AC স্কয়ার সমান 2 × BD স্কয়ার প্লাস AD স্কয়ার। তাহলে ত্রিভুজ ABC অঙ্কন করব আমরা। প্রথমে যে কোনো একটি ত্রিভুজ ABC অঙ্কন করলাম, এখানে বাঁকা হয়েছে তাই আমি আবার অঙ্কন করছি। এটা হচ্ছে আমাদের এ বি সি ত্রিভুজ। এখানে দেওয়া আছে এটি হচ্ছে তার একটি মধ্যমা। আমরা জানি যে মধ্যমা তৈরি হয়, যেমন এখানে এ বি সি একটি ত্রিভুজ, মধ্যমা তৈরি হয় যে কোনো একটি শীর্ষবিন্দু এবং বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগ করলে যে রেখা তৈরি হয় সেটাই হচ্ছে আমাদের মধ্যমা। এখানে এটাই হচ্ছে আমাদের মধ্যমা। যেহেতু আমাদের দেওয়া আছে এডি একটি মধ্যমা, তার মানে এ হচ্ছে একটি শীর্ষবিন্দু এবং বি হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু, এবং এটার যোগ করার ফলে যে রেখা গঠিত হলো সেটা হচ্ছে এডি। এখন এই এডি হচ্ছে ত্রিভুজ এবিসি এর একটি মধ্যমা। এবিসি এর একটি মধ্যমা এডি। তাহলে এটা আমরা মুছে দিই। এখানে এডি হচ্ছে আমাদের মধ্যমা, মধ্যমা এবং বি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, কারণ মধ্যমা গঠিত হয় যে কোনো একটি শীর্ষবিন্দু এবং বিপরীত বাহুর মধ্যবিন্দুর যোগফল বা যোগ করলে যে রেখা পাওয়া যায় সেটাই হচ্ছে আমাদের মধ্যমা বা সংযোগ রেখা। বি বিসি এর মধ্যবিন্দু। সুতরাং আমরা বলতে পারি বিডি সমান সিডি, এটা আমরা বলতে পারি। তাহলে আমাদের প্রমাণ করতে হবে, এখানে আমি এটা মুছে দিই, প্রমাণ করতে হবে আমাদের এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার সমান 2 × BD স্কয়ার প্লাস এডি স্কয়ার। এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখন অঙ্কন করবো। অঙ্কন হচ্ছে এ বিন্দু থেকে বিসি এর উপর একটি লম্ব অঙ্কন করব। আমরা একটি লম্বটা নিই এ বিন্দু থেকে, এখানে আমরা একটি লম্ব অঙ্কন করলাম, সেটা হচ্ছে লম্ব, নাম দিলাম ই বিন্দু। এ ই তার মানে এ থেকে বিসি এর উপর এই লম্ব অঙ্কন একটু পরিষ্কার করে দিই। প্রথমে আমাদের ত্রিভুজ ছিল এবিসি, এটা হচ্ছে আমাদের মধ্যমা এডি, এটা হচ্ছে আমাদের লম্ব অঙ্কন করলাম এ ই, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এখন আমরা তাহলে ত্রিভুজ এ বি ই বা ত্রিভুজ এ ই ডি একটি সমকোণী ত্রিভুজ আমরা লিখতে পারি। ত্রিভুজ এ ই ডি সমকোণী ত্রিভুজ আমরা লিখতে পারি। এখানে সমকোণী ত্রিভুজ এ ই ডি এর পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই আমরা লিখতে পারি যে অতিভুজ স্কয়ার, অতিভুজ হচ্ছে আমাদের কোণের বা সমকোণের বিপরীত বাহুটা, সমকোণ হচ্ছে এটা, তার বিপরীত বাহু হচ্ছে এডি। প্রতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। লম্ব যদি এ ই হয় ভূমি হবে ডি ই বা ইডি, একই কথা এটা আমরা লিখতে পারি। এখন আবার এ ডি ই এটাও কিন্তু একটি সমকোণী ত্রিভুজ, যার এ ই ডি কোণ হচ্ছে সমকোণ। তাহলে আমরা লিখি সমকোণী ত্রিভুজ এ বি ই এ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা পাই অতিভুজ স্কয়ার, অতিভুজ হবে এ বি স্কয়ার। এ
ইডি হচ্ছে 90 ডিগ্রি, তার বিপরীত বাহুটি হচ্ছে এবি, সেটাই হচ্ছে সমকোণের বিপরীত বল ত্রিভুজ বল। তাহলে এবি স্কোয়ার সমান ভূমি, ভূমি হচ্ছে বিই যোগ লম্ব স্কোয়ার, লম্ব হচ্ছে এই এই স্কোয়ার। এখন আমরা এখান থেকে এই মানটা বের করব, এখান থেকে এই মান বের করে এখানে বসাবো। এখান থেকে আমরা লিখতে পারি এই স্কোয়ার সমান এডি স্কোয়ার মাইনাস ডিই স্কোয়ার। তাহলে এটাকে 1 নম্বর সমীকরণ দিই, তাহলে আমরা লিখতে পারি যে ডিই স্কোয়ার প্লাস এডি স্কোয়ার এর বদলে আমরা এটা লিখবো এডি স্কোয়ার মাইনাস ডিই স্কোয়ার, এডি স্কোয়ার মাইনাস ডিই স্কোয়ার আমরা এখানে লিখে দিতে পারি 1 নং হতে পারে। 1 নং থেকে এটা আমরা বসিয়ে দিলাম। এখন আমরা লিখতে পারি এডি স্কোয়ার, এডি স্কোয়ারটাতে লিখলাম আমরা। এখন আমরা ডিই স্কোয়ারকে ভাঙাবো, ডিই স্কোয়ার এখানে আমরা এটা লিখে দিই ডিই স্কোয়ার প্লাস ডিই স্কোয়ার, ডিই কে আমরা লিখতে পারি ডিডি মাইনাস ডিই, ডিই আমাদের এই অংশটুকু ধরব ডিই, এটাকে আমরা লিখতে পারি একটু অন্যভাবে লিখতে পারি ভিন্নভাবে, সেটা হচ্ছে এই ডিডি থেকে যদি আমরা ডিই এই অংশটুকু বাদ দিই তাহলে কিন্তু আমাদের ডিই অংশ থাকে, এটাকে আমরা একটু অন্যভাবে লিখলাম ডিডি মাইনাস ডিই, একটু অন্যভাবে লিখলাম। আর স্কোয়ার তো রয়েছে সেই স্কোয়ার দিলাম ডিডি মাইনাস ডিডি, আর এখানে যা আছে তাই লিখলাম। এখন আমরা এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র লিখব, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র লিখব, তাহলে লিখি স্কোয়ার মাইনাস 2 a ইন্টু বি, বি হচ্ছে ডিই প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে ডিই স্কোয়ার, এখানেও ডিই স্কোয়ার এখানকার ডিই স্কোয়ার কাটা চলে গেল, তাহলে এখানে আসে আমাদের এ ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার মাইনাস 2 ইন্টু বিডি ইন্টু ডিই, এটাকে আমরা 2 নং সমীকরণ করি। এখন আমরা আবার এখানে আসবো এ ই সি বা এ সি ই সমকোণী ত্রিভুজ, এটাও কিন্তু একটি সমকোণী ত্রিভুজ এ সি ই বা এ ই সি যেটাই বলি, তাহলে আমরা লিখব সমকোণী ত্রিভুজ এ সি ই এর পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই, এখানে ত্রিভুজ হচ্ছে আমাদের এ সি, তাহলে আমরা লিখবো ত্রিভুজ স্কোয়ার, ত্রিভুজ স্কোয়ার সমান হবে আমাদের লম্ব স্কোয়ার এবং ভূমি স্কোয়ার, লম্ব হচ্ছে আমাদের এই আর ভূমি হচ্ছে সিই, তাহলে লম্ব হচ্ছে আমাদের এই ভূমি হচ্ছে সিই তাদের স্কোয়ার, বা এই স্কোয়ারকে আমরা লিখবো এখানে আমরা বের করেছিলাম 1 নং সমীকরণ থেকে এডি স্কোয়ার মাইনাস ডিই স্কোয়ার, এডি স্কোয়ার মাইনাস ডিই স্কোয়ার, আর সিই যা আছে তাই লিখলাম। এখানে আমরা লিখবো 1 নং থেকে পাই এখন আমরা এখানে এডি স্কোয়ার লিখলাম মাইনাস ডিই স্কোয়ার প্লাস সিই, সিই কে লেখা যায় সিডি প্লাস ডিই, সিডি প্লাস ডিই এটা হচ্ছে আমাদের সিই, কারণ এখানে আমরা যদি লিখে দিই সিই হচ্ছে আমাদের সিডি প্লাস ডিই, তাহলে পরবর্তী লাইনে লেখা যায় সিডি কে আমরা লিখতে পারি বিডির সমান, কারণ সিডি আর বিডি হচ্ছে একই, এখানে আমরা বের করেছিলাম সিডি এবং বিডি সমান,
তাহলে এখানে আমরা বিডি লিখতে পারি, এখানে আমরা লিখে দিই যেহেতু সিডি সমান বিডি, এটা যা আছে তাই লিখলাম। এখানে লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, বা আমরা লিখতে পারি এ বি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা প্লাস বি ডি স্কোয়ার প্লাস টু ইন্টু বি ডি ইন্টু বি ডি, এটা হচ্ছে আমাদের এ সি স্কোয়ারের মান, এটা হচ্ছে আমাদের এ সি স্কোয়ারের মান, এটাকে আমরা 3 নং সমীকরণ দিলাম। এখন আমরা 2 নং সমীকরণে আমরা বের করেছিলাম এ ডি স্কোয়ারের মান, এ ডি স্কোয়ারের মান আমরা বের করেছিলাম এটা, আর 3 নং সমীকরণে বের করলাম এ সি স্কোয়ারের মান। তাহলে আমরা 2 ও 3 নং সমীকরণ যোগ করে পাই, 2 নং সমীকরণ যে আমি এখানে দিচ্ছি, 2 নং সমীকরণ দিচ্ছি এটা, বিডি ইন্টু বিই, এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ ছিল। এটা আমি আবার লিখলাম বোঝার জন্য, এই যে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার মাইনাস টু ইন্টু বিডি ইন্টু বিই মাইনাস টু ইন্টু বিডি ইন্টু বি। এখন আমরা 2 ও 3 নং সমীকরণ যোগ করব, 2 ও 3 নং সমীকরণ যোগ করে পাই এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার। তাহলে যোগ করার সময় কিন্তু এটা আর এটা কাটা চলে যাবে, আর এ ডি স্কোয়ার বিডি স্কোয়ার, এখানেও এ ডি স্কোয়ার বিডি স্কোয়ার, তাহলে 2 গুণ হবে এ ডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, আর এটা আর এটা কাটা চলে যাবে। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে হবে যে এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার সমান 2 ইন্টু বি ডি স্কোয়ার প্লাস এ ডি স্কোয়ার, এটাকে সাজিয়ে লিখলেই হয়ে যায়। এখানে এটাকে যদি আমি সাজিয়ে লিখি তাহলেই হয় বি ডি স্কোয়ার প্লাস এ ডি স্কোয়ার, আর এখানে হচ্ছে আমাদের এ ডি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার, এটার মান হচ্ছে এটা, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এখানে আমাদের প্রমাণ শেষ হবে। তাহলে আজকের লেকচারে এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।